ফেসবুকে তে কিভাবে তোমরা পে আউট সেট আপ বা ব্যাঙ্ক সেট আপ করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে, যেখানে তোমরা সেট আপটাকে করতে চাইছো। এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানের ওপর টাচ করবে। এরপর তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানের ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে। এরপর তোমরা এখানে পে আউট অপশানের ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর ব্যাংক বা পে আউট সেট আপটাকে করার জন্য এখানে যে অপশানটা রয়েছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এই অপশানটার ওপর টাচ করবে। এখানে তোমাদের অনেক সময় ফিনিশ সেট আপের অপশানও আসতে পারে। যদি এখানে তোমাদের ফিনিশ সেট আপ অপশানটা আসে, সেই ক্ষেত্রে তোমরা ফিনিশ সেট আপ অপশানটার উপরই টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে লিগাল ফার্স্ট নেম। সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে, সেই নামটা শুধুমাত্র তোমরা এই ঘরটার ভেতর লিখবে। সরকারি ডকুমেন্টস মানে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্টে তোমার যে নাম রয়েছে। তারপরের অপশানটা রয়েছে লাস্ট নেম। তোমার নামের যে টাইটেলটা রয়েছে বা নামের পর যেটাকে লেখো, সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। তারপরে অপশানটা রয়েছে ডেট অফ বার্থ। তুমি কত সালে কোন দিন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছিলে সেটাকে এখানে সিলেক্ট করে নেবে। তারপরের অপশানটা রয়েছে কান্ট্রি। তোমরা কোন দেশের নাগরিক সেই দেশের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়াতে থাকি, তার জন্য এখানে ইন্ডিয়া নামটাকে সিলেক্ট করে নিলাম। এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে কান্ট্রি। এখানে তোমার দেশের নামটা সিলেক্ট করাই থাকবে, কিছু করার দরকার নেই। তারপরের অপশানটা রয়েছে বিজনেস টাইপ। এখানে তোমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবে। এখানে তোমরা ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু সিলেক্ট করবে না। এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে লিগাল ফার্স্ট নেম। এটা তোমরা আগেই সিলেক্ট করে নিয়েছো, কিছু করার দরকার নেই। তারপরের অপশানটা রয়েছে লিগাল মিডিল নেম। এখানে কিছু করার দরকার নেই। তারপরের অপশানটা রয়েছে লিগাল লাস্ট নেম। এটাকেও তোমরা আগেই সিলেক্ট করে নিয়েছো, কিছু করার দরকার নেই। তারপরের অপশানটা রয়েছে ডেট অফ বার্থ। এটাকেও তোমরা সিলেক্ট করে নিয়েছো, কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে প্রাইমারি অ্যাড্রেসের একটা ঘর দেখতে পারবে। সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে ঠিকানা বা অ্যাড্রেসটা রয়েছে সেটাকে এখানে লিখতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্টে তোমার যে অ্যাড্রেসটা লেখা রয়েছে, সেই অ্যাড্রেসটাকে দেখে দেখে এখানে পুরোটা লিখে দেবে। তারপরের অপশানটা রয়েছে সিটি। তোমরা যদি গ্রামে থাকো, তাহলে তোমার গ্রামের আশেপাশে যে বড় শহরটা রয়েছে সেই শহরের নামটাকে এখানে লিখবে। আর তোমরা যদি শহরে থাকো, তাহলে তোমার শহরের নামটাকে এখানে লিখবে। তারপরের অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স। তোমরা যদি ইন্ডিয়াতে থাকো, তাহলে তোমার রাজ্যের নামটাকে এখানে লিখবে। আর তোমরা যদি বাংলাদেশে থাকো, তাহলে তোমার ডিভিশনের নামটাকে এখানে লিখবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে জিপ বা পোস্টাল কোডের একটা অপশান দেখতে পারবে। তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার পিনকোডটাকে এখানে লিখবে। তারপরের অপশানটা রয়েছে ফোন। তোমার একটা মোবাইল নম্বর এখানে লিখবে। তারপরের অপশানটা রয়েছে ইমেল। এখানে একটা ইমেল আইডি লিখবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা টিনের একটা ঘর দেখতে পারবে। তোমরা যদি ইন্ডিয়াতে থাকো, তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এখানে লিখবে। আর তোমরা যদি বাংলাদেশে থাকো, তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এখানে লিখবে। এখানে প্যান কার্ড বা টিন সার্টিফিকেট নাম্বারটাকে লেখার পর তারপরের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিছু করার দরকার নেই। এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার ওপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে। এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। ফেসবুক থেকে যে টাকাটাকে তোমরা ইনকাম করবে সেটাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে নেওয়ার জন্য এখানে তোমাদেরকে তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকে যুক্ত করতে হবে। এখানে প্রথমের অপশানটা রয়েছে ব্যাংক ট্রান্সফার। তোমরা যদি এখানে ব্যাংক ট্রান্সফারটাকে সিলেক্ট করো, তাহলে তোমরা ফেসবুক থেকে যখন $25 ইনকাম করবে, তখন সেই টাকাটাকে তোমরা ব্যাংকে নিতে পারবে। তারপরে অপশানটা রয়েছে ওয়্যার ট্রান্সফার। তোমরা যদি এখানে ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করো, তাহলে তোমরা ফেসবুক থেকে যখন $100 ইনকাম করবে, তখন সেই টাকাটাকে তোমরা ব্যাংকে নিতে পারবে। এখানে তোমাদের বেশিরভাগ জনাকারী ব্যাংক ট্রান্সফারটা সেট হবে না, তাই আমি তোমাদের এখানে ওয়্যার ট্রান্সফারটাকে সেট করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি তোমরা ওয়্যার ট্রান্সফারটাকে সিলেক্ট করো, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে, তাহলে তোমরা এখানে ব্যাংক হোল্ডার নেমের একটা ঘর দেখতে পারবে। যার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটাকে নেবে, তার নামটা ব্যাংকের বইয়ে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে এখানে নামটাকে লিখে দেবে। তারপরে অপশানটা রয়েছে সুইপ কোড। তুমি যে ব্যাংকে টাকাটাকে নেবে, সেই ব্যাংকের সুইপ কোডটাকে এখানে লিখতে হবে। সুইপ কোডটাকে তোমাদেরকে ব্যাংকে গিয়ে নিয়ে আসতে হবে। তারপরে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে লিখতে হবে। এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে লিঙ্ক পে আউট মেথড, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমাদেরকে ফেসবুকে ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করতে হবে। তার জন্য এখানে নিচের যে অপশানটা রয়েছে অ্যাড ট্যাক্স ইনফো, এই অপশানটার উপর টাচ করবে।
এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই থাকবে, কিছু করার দরকার নেই। তারপরের যে অপশানটা রয়েছে এখানে তোমরা নো সিলেক্ট করে নেবে। এখানে নো সিলেক্ট করার পর নিচের দিকে আর একটা অপশান চলে আসবে, এখানেও তোমরা নো সিলেক্ট করে নেবে। এরপর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একদম প্রথমে তোমার নামটা লেখাই থাকবে, কিছু করার দরকার নেই। তারপরের অপশানটা রয়েছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়াতে থাকি, তার জন্য এখানে ইন্ডিয়া নামটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে। তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এখানে লিখবে, আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এখানে লিখবে। এরপর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে, এই পেজটাতে কিছু করার দরকার নেই। এই পেজটার একদম নিচের দিকে আসবে, এরপর তোমরা এখানে নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটাতেও কিছুই করার দরকার নেই, এখানে নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে, এখানে তোমরা 0% সিলেক্ট করে নেবে। এখানে 0% সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে তোমরা কান্ট্রি অফ সিটিজেনশিপের একটা অপশান দেখতে পারবে, তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে তোমার দেশের নামটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে, এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে। সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে তোমার নামটাকে লেখার পর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে। এরপর নিচে নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে, এই পেজটারও একদম নিচের দিকে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে সাবমিট ফর্মের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তার মানে তোমার ট্যাক্স ইনফরমেশনটা দেওয়া হয়ে গেছে। এরপর আর কিচ্ছু করার দরকার নেই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।